হ্যালো আসসালামু আলাইকুম এবার আমি আপনাদেরকে দেখাবো সরিষা থেকে কিভাবে আপনার সরিষা উৎপন্ন এই যে আমি আপনাদেরকে এখন যেটা দেখেছি এটা হলো দেখেন অনেক মনোরম সৌন্দর্য একটা পরিবেশ দেখেন আপনারা দেখেন এই হলো গ্রামের সৌন্দর্য দেখতেছেন দেখেন কী সৌন্দর্য যে গ্রাম আসলে পরে বুঝসব বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু কিছুদিন আগে সরিষা ফুল ছিল আর এই সরিষা ফুল থেকে এখন আপনার সরিষা বীজ উৎপন্ন হয়েছে এই যে আপনারা দেখেন ওই যে এখনও গাছের ভিতরে সরিষা ফুল এখানে আছে আপনারা দেখেন এই যে দেখেন এই যে এখান থেকেই আপনার এই যে আমি দেখাচ্ছি এখান থেকে আপনার সরিষা বীজ উৎপন্ন হয় আমি এটা ছিঁড়ব না কারণ প্রাকৃতিক সৌন্দর্য তো আর হাতে মানায় না দেখেন তাদের কাছে অনেক ভালো লাগবে যা কী প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগারই জিনিস প্রাকৃতিক সৌন্দর্যের মতো সৌন্দর্য তা আর কিছু হয় না আমার জানা মতো প্রাকৃতিক সৌন্দর্যের মতো সৌন্দর্য আর কিচ্ছু হয় না এইটা হলো যা আছে সব দেখতেছেন এগুলো হলো শরীর সব ফুল ছিল আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম পরে অনেকে বলছিল যে সরিষা ফুল থেকে কিভাবে সরিষা বীজ তৈরি এই জন্য আপনাদেরকে ভিডিওটা দেখানো দেখেন এই যে সরিষা ফুল থেকে এখানে সরিষা বীজ উৎপন্ন হয়েছে আর কিছুদিন পর এটা শুকাইলে পরে এটা আপনার নেওয়া তারা ভাঙাইব ভাঙানোর পরে তাই সরিষা বাজারে নিয়ে বিক্রি করবে এই পাশেও যে পাশেও যেই পাশে সরিষাগুলো ফুলগুলো অনেক আর কি ই হয়ে গেছে মানে সুখে শুকিয়ে গেছে এটা প্রায় কিছুদিন পরই মনে হয় এটা নিয়ে ওরা ইয়ে করে ফেলবে আচ্ছা ঠিক আছে আমরা একটু সামনের দিকে যাই